হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যে এখন সকাল 9:30 বা 10 হবে আন্দাজে বলছি, আর আমার ছেলেও উঠে পড়েছে, তো ওর কোচিং আছে। তো কোচিং আছে, সকালবেলায় কিছু বানাতে হবে, ঝটপট তাড়াতাড়ির মধ্যে কিছু বানাবার চেষ্টা করছি, বেশি সময় নেবো না, কোচিংয়ের দেরি হয়ে যাবে। তো চলুন কিছু একটা বানাই। তার আগে আমার ছেলেকে জিজ্ঞাসা করি ও কী খেতে চায়, তা আমি আমার ছেলে যা বলবে আমি তাই বানিয়ে দেবো। তো চলুন ছেলের কাছে যাওয়া যাক যে ও কি খেতে চায়। আসিফ, তুমি কি খেতে চাও? ড্রিম আর বেড দিয়ে তুমি নতুন কিছু খেতে চাও? তো ঠিক আছে, দেখো ঘরে ডিম বেড কিছু আছে কি। ডিম, পাউরুটি সব বার করে নিয়েছে, হাতে অলরেডি মাখনও আছে। তো ঝটপট কিছু একটা বানিয়ে দিই। তো বন্ধুরা দেখতে থাকুন আমি আমার ছেলের জন্য মর্নিংয়ে কী বানাচ্ছি। খুব তাড়াতাড়ির মধ্যেই বানাবো, খুব একটা সময় নেবো না। তো চলুন ভিডিওটা এবার আমি শুরু করছি। তো আমি পাউরুটিগুলো সব ছিঁড়ে নিচ্ছি। 4 পিসের মতন পাউরুটি এখানে নিয়ে নিলাম, নিয়ে যে ব্রাউন কালারগুলো আছে সাইডের সেগুলো আমি কেটে ফেলে দেবো। তো দেখুন আমি 4টে 4টে করে পাউরুটিগুলো সাইডে কেটে ফেলে দিয়েছি, সেগুলো আবার অন্য কোনো কাজে লেগে যাবে। ডিম যখন বার করেছে ডিমগুলো ফাটাই, নতুন একটা কিছু যখন খেতে চাইছে। তো বন্ধুরা ঘরে অবশ্যই এরকম বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, কম সময়, খুব বেশি একটা টাইম লাগবে না। যদি হাতে সময় না থাকে এটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। অল্প লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ভালোভাবে ফেটে নেব। এটা আমি দিয়ে দিচ্ছি চিনি। তো বন্ধুরা আপনাদের যতটা চিনি মিষ্টি খেতে পছন্দ করেন বা বাচ্চারা খেতে পছন্দ করে ততটাই দেবেন চিনি। দিয়ে দিচ্ছি আলাদা, আমি ফুটিয়ে রেখেছিলাম দুধ। ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, যদি ফেনা ফেনা উঠেছে মানে এটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এবার আমি কি করবো, এখানে নন স্টিলের ফ্রাই প্যান নিয়েছি, মাখনগুলো সব এখানে দিয়ে দিচ্ছি। এখনও আমি গ্যাসটা অন করিনি, এখানে মাখনগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। এরকমভাবে মাখনটা মাখিয়ে দিচ্ছি পুরো। মাখানো হয়ে গেছে, এবার আমি একটা করে পাউরুটি নেব আর এই ডিম দুধের মধ্যে দিয়ে এরকমভাবে ডুবিয়ে তুলব। তুলে একটা করে এখানে দিয়ে দেব, এখানটায় দেখা। আবার এরকম করে আর একটা ডোবাবো, ঠিক একইভাবে আবার এখানটায় দিয়ে দেবো। পিস ডোবানো হয়ে গেল, এবার আমি গ্যাসটাকে অন করব। গ্যাস অন করে দিয়েছি আর অল্প অল্প করে এর মধ্যে ডিম দুধটা দিচ্ছি, ভিতরে ভিতরে যাবে, ফ্রাইটা তো ভালো হবে। তো আমি অল্প অল্প করে দিয়ে চেপে চেপে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা মনে করলে এটা সাদা তেল দিয়ে করতে পারেন, তো আমি বাটারটা দিয়েছি, একটু টেস্ট বেশি হবে। এরকমভাবে দিয়ে সাইডে তো অলরেডি মাখন আমি দিয়েই দিয়েছি, এবার গ্যাস দিয়ে দিয়েছি। তো মনে রাখবেন গ্যাসটা খুব স্লোভাবে রাখতে হবে, খুব জোরে দিয়ে চলবে না। আর সাইডে আমি আরেকটু করে মাখন দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি হয়েছে, এবার আমি হালকা হাতে ওই পিসটা উল্টে দেবো। এই দেখুন উল্টে দিয়েছি, তো দেখবেন খুব নরম হয়, হালকা হাতে উল্টাতে হবে। দরকার পড়লো আর একটা খুন্তির সাহায্য নেবেন, ধরে দুদিকে উল্টে দেবেন,
খুব নরম হয় বাটার, মানে দুধটা দেওয়ার পর, ডিম দুধটা দেওয়ার পর খুব নরম হয়ে যায়, ওই কারণে এটা খুব উল্টো মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি হালকা হাতে উল্টে দিলাম। তো আমি আর একটা লাকড়ি নিয়েছি, নিয়ে আমি এটাকে এরকমভাবে করে নিচ্ছি। দেখুন চারিদিকটা ভালোভাবে ফ্রাই করে নিলে কি খেতে ভালো লাগবে, নাহলে ডিমে ভেজে একটা আঁশটে গন্ধ। তো এরকমভাবে আমি চারদিকটা এরকমভাবে সেঁকে নেব, আবার ঠিক এই পাশটাই ওরকমভাবে চেপে ধরব, ধরে দেখুন বন্ধুরা চারিপাশটা আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব, সেম একই পদ্ধতিতে যে আরও চার পিস করে রেখেছিলাম, আবার সেই ডিম দুধের মধ্যে ডুবিয়ে ওরকমভাবে আমি আর একটা করে নেব। দেখুন হয়েও গেছে, নিয়ে চলে এসেছি, এবার আপনাদেরকে কেটে দেখাবো, কেটে দেখাচ্ছি। এবার দেখুন ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, বাচ্চাদের জন্য তাড়াতাড়ি বানাতে গেলে এই ব্রেকফাস্টটা বানাবেন, বাচ্চাদেরও কোচিংয়ে যাওয়ার কোনো অসুবিধা হবে না, দেরি হবে না, আপনারও বানানো হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দেরি করবেন না, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আমার কাছে এরকম ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। তো আজকের মতন এখানেই টাটা বাই বাই, দেখা হবে কোনো নেক্সট এক ভিডিওতে। তো আজকের মতন এখানেই টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।